হ্যালো বন্ধুরা, চলো দেখো আজকে কি হচ্ছে। আজকে এখানে হচ্ছে ফিস্ট, সরস্বতী পুজোর ফিস্ট, সরস্বতী পুজোর খাওয়ান দাওয়ান হচ্ছে। রবিবার হয়েছে, কারণ রানিং ডেতে করা হয়নি, কারণ সবার বেরোবে কাজে টাজে, ওই জন্য হয়নি। যাই হোক, ফিস্টে আমরা চলে এসেছি। আচ্ছা, তোমরা সবাই কেমন আছো? আমরা কিন্তু খুব ভালো আছি। আর তোমরা সরস্বতী পুজো কেমন কাটিয়েছো তো কমেন্ট বক্সে জানিও, আর ভিডিও কেমন লাগছে সেটাও জানিও। ভালো লাগলে এবার লাইক করো, কমেন্ট করবে তো জানাবে। যাই হোক, তোমাদের কেমন লাগছে মোটামুটি জানাবে, তাহলে আমিও মনে হবে যে হ্যাঁ, আরও নতুন নতুন ভিডিও করার উৎসাহটাও পাবো, তাহলে এবার আরও ভালো লাগবে। তোমরা কেউ যদি যা তোমাদের যেরকম মনে হয় কমেন্ট করো কিন্তু, হ্যাঁ যা মনে হয় করবে। তো যাই হোক, এখানে এখানে দেখতেই পাচ্ছ খিচুড়ি হবে, তার জন্য একদম প্রিপারেশান চলছে। আর সরস্বতী পুজো মানে খিচুড়ি থাকবেই, আর খিচুড়ির সাথে ভাজা ভুজি দিয়ে যেমন করে, যাই হোক সেসব তো বাড়িতে হয়, কিন্তু তো ফিস্ট, এখানে অল্প মেনু কিন্তু লোক অনেক, তো আমরা খুব মজা করেছি। কিন্তু এখানে খিচুড়ি চাপানো হচ্ছে, আর তার সাথে ছিল হচ্ছে আলুর দম, আর হচ্ছে তোমার চাটনি, টমেটোর চাটনি, কাজু কিশমিশ দিয়ে টমেটোর চাটনি, আর মিষ্টি একটা রসগোল্লা। আমরা দারুণ মজা করেছি, দারুণ। আবার একটা বছরের অপেক্ষা, সবাই মিলে একসাথে এরকম হই হই করে পিকনিক করব, একটা মানে একটু আনন্দ করব, হই হুল্লোড় করব, ভালোও লাগে বেশ। আর এই যে এখানে ওই যে খিচুড়ি, আলুর দম, চাটনি, আর ছিল মিষ্টি। এই যে ওদিকে অলরেডি নেমে গিয়েছিলো, আবার এক কড়ক আলুর দম হচ্ছে, তো সবাই খেতেও বসে গিয়েছিলো, কারণ অল্প মেনু তোমাদের সবাই বললাম, তার সাথে লোকজন ছিল অনেক, সবাই মিলে পাড়ার সবাই মিলে ছিল, খুব মজা করেছি আমরা। আর এই যে আমরাও খেতে বসে গিয়েছিলাম, খাবার দাবার খুবই গরম ছিল, প্রচণ্ড পরিমাণে গরম ছিল খাবার দাবার, তখন সবাই হয়েছে তার পরে পরেই দিয়েছে। আর খাবারগুলো টেস্ট করে না খুব সুন্দর ছিল, এই যে আমার মা, কাকিমা, বোন, আমার মেয়ে, আর এই যে খিচুড়িটা দারুণ হয়েছিল, জানো তো গরম গরম ছিল ঠিকই, বেশ ভালো লাগছিলো। তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও, ভালো লাগলে একটা লাইক করো, আর নতুন কোনো বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, পুরনো বন্ধুরাও ভালো থেকো, তাহলে এখন টাটা।